আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি। এটি একটি এরকম গাড়ি, যখন আমরা মরুভূমিতে যাই, মরুভূমিতে যাওয়ার সময় মুরগি, মাংস, তেল, সাবান সব নিয়ে যাই। এই দেখতে পাচ্ছেন চুলাটা, এখানে আমরা রান্না বাড়ি করি, চা গাওয়া সব কিছুই বানাই, ঠিক আছে। এই ডান সাইডের উপরে দেখতেছেন, এটা হলো গিয়ে ফ্রিজ, এখানে মাল সামানা আছে। এই যে নিচের ড্রয়ারগুলোতে ছোটো চুলা আছে, ছোটো চুলা আছে, এটাতে আমরা কেটলি কুতলি রাখি, এই ছোটো চুলাতে চা গাওয়া বানাই। তারপর যে বেড়া, এটা হচ্ছে বেড়া, এই কেটলিতে আমরা গাওয়া বানাই, ঠিক আছে। তারপরে যে উপরে দেখতে পাচ্ছেন, এর ভিতরে একজন ঘুমানো যায়। এটা এটা আমার মালিকের বন্ধুর গাড়ি, সে এর ভিতরে ঘুমায়। মানে মোটামুটি আমরা মরুভূমিতে যতদিন থাকি, 15 থেকে 20 দিন, আমাদের কাছে সব কিছু থাকে, এর গাড়িতে মজুদ থাকে। মানে আমাদের আর শহরের দিকে বা কোনোখানে যেতে হয় না। এই যে দেখতে পাচ্ছেন সৌদিদের লাইফ স্টাইল, তারা শুধু বসে থাকবে, আমি তাদেরকে চাগাও বানায় দেবো, তাদেরকে আমি চাগাও বানায় দেবো। খুবই সুন্দর একটি জায়গা, এই জায়গাটা খুবই সুন্দর। এই যে বৃষ্টির কারণে এখানে একটু পানি জমছে। আমি সৌদি আরবের মধ্যে আলকুবা একটি শহরের দিকে আসি, মোটামুটি রিয়াদের থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা, মরুভূমির দেশ সৌদি আরব। বৃষ্টির কারণে এই ঘাসগুলো উঠছে, খুবই সুন্দর। আমরা প্রতি বছর শীতের মধ্যে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি, প্রতি বছর বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি। এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই যে এই গাড়িটা, মানে মোটামুটি এই গাড়ি আমরা 10 থেকে 15 দিন মরুভূমিতে একদম ফ্রিভাবে থাকতে পারবো, কোনো কিছুর প্রয়োজন পড়বো না। আমরা সব কিছু নিয়ে ঢুকি, সব কিছু নিয়ে ঢুকি। খালি সপ্তাহে 2 দিন বা 3 দিন যদি কোনো গাড়িতে তেল শেষ হয়ে যায়, সে তেল আনার জন্য আমরা যাই আর কি। আর নাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িতে সব কিছু থাকে। এই যে দেখতে পাচ্ছেন, তারা বসে চা গাওয়া খাইতেছে, তাদের লাইফ স্টাইলটা এরকম। চা খেজুর খাইতেছে আপনার ঘি দিয়ে খেজুর খাচ্ছে আর গাওয়া খাচ্ছে। এটা হলো সৌদিদের লাইফ স্টাইল। সৌদিরা অনেক শখিন, বাস চা গাওয়া খাবে আর খাবে। আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই দেবেন। আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সৌদি আরবের বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি, বিভিন্ন শহরে যাই, বিভিন্ন মরুভূমিতে যাই, সব কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তারপরে আমি আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি।